হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিএস, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে। তো বিএস, আজকে ভিডিওটা হলো গ্যালাক্সি এনএফটির প্রবলেম সলভের ভিডিও। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে আপনাদের ডিসকর্ডে প্রবলেমটা প্রত্যেকে সলভ করে নেবেন, কারণ গ্যালাক্সি এনএফটিগুলো ক্লেম করতে গেলে অনেকে কিন্তু ডিসকর্ডে প্রবলেম করে, এবং ডিসকর্ডে প্রবলেমের কারণে কিন্তু আপনারা এই এনএফটিগুলো ক্লেম করতে পারেন না। আমি যতগুলো এনএফটি দিই ততগুলো এনএফটি কিন্তু আপনারা ক্লেম করতে পারেন না, এই জন্য অনেকে আপনারা এনএফটি থেকে প্রফিট নিতে পারেন না। তো এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের প্রবলেমটা সলভ করবেন। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন, ওকে? তো বেশ, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন কোনো ইনকামের ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনার ওই ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো বেশ, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকারই সকল প্রকার আপডেট, সকল প্রকার এনএফটি অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যে সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না, কোনো প্রকার রেফার করা লাগবে না। তো বেশ, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন ইউটিউবে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি যেখানে টাইটেল, টাইটেল উপর ক্লিক করবেন, ওকে? যে আমি টাইটেল উপর ক্লিক করলাম, এরপর মরম এই যে দেখেন জয়েন টেলিগ্রাম লিঙ্ক, এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। দেন এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এরপর এখানে জয়েন লেখা থাকবে, যারা এখনও জয়েন করেন না তারা প্রত্যেকে জয়েনের উপর ক্লিক করে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, ওকে? তো বিয়াস, চলুন আমরা কথা না বলি, এখনই চলে যাব আমাদের আজকের টপিকে। তো বিয়াস, যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ একটা প্রবলেম নিয়ে ভিডিও করতেছি, সেহেতু প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। তো বিয়াস, এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদের মাঝে একটা এনএফটি অফার শেয়ার করছিলাম, এবং নিউ ইয়ার উপলক্ষে এবং বলছিলাম যে এনএফটিটা আপনারা ক্লেম করে রাখেন, এখান থেকে যখন ওরা ইয়ারড্রপ দিবে তখন কিন্তু আপনি এনএফটিটা হোল্ড করার বিনিময়ে কিন্তু ওদের HABIT টোকেনটা পাবেন, বুঝছেন? তো এটা হলো ফোলিগন নেটওয়ার্কের, আপনারা প্রত্যেকে এনএফটিটা ক্লেম করে রাখবেন, ওকে? তো আপনারা এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে আপনারা অনেকে হয়তো টোকেন পকেট অথবা টাস্ট ওয়ালেট দিয়ে করেন, এই জন্য অনেকের ডিসকর্ডের কাজটা কিন্তু কমপ্লিট হয় না, বুঝছেন? তো আপনারা সরাসরি যে মেটামাস্ক এই ওয়ালেটটা দিয়ে করবেন, তো এই ওয়ালেটটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি আপনার টাস্ট ওয়ালেট যে ওয়ালেট দিয়ে সবগুলো এনএফটি অফারে জয়েন করেন, ওই ওয়ালেটে ব্যাকআপ কিটা কপি করে আনে, মেটামাস্ক ওয়ালেটে ইনপুট করে লগ ইন করে নেবেন, ওকে? তো আমি দেখাচ্ছি আপনাদের সিম্পলভাবে, একদম দেখিয়ে দিচ্ছি আপনারা, আমি যেভাবে বলবো এইভাবেও করবেন, আপনাদের ডিসকর্ডের কাজটা কিন্তু ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো এটা হলো আমার মানে ডিসকর্ডের অনেকের মানে কানেক্ট করতে পারেন না, অনেকে আবার ডিসকর্ডে জয়েন করেন কিন্তু বেরিফাই হচ্ছে না, এটাই আমি দেখাচ্ছি, ওকে? আমি কিন্তু মানে 2 মিনিটের ভিতর আমারটা হয়ে গেছে, আমার কিন্তু আগে হয় নাই। আজকে আমি মানে মেথডস দিয়ে করছি এবং সব কিছু আমি চেক করছি, দেন চেক করার পর আমি আমার সব কিছু করার পর দেখলাম যে আমারটা হয়ে গেছে এবং আমি কি এমনকি এনএফটিটাও ক্লেম করে নিয়েছি, ওকে? তো এখানে আপনি মেথডসে যখন আসবেন, এই যে ওয়ালেট উপর ক্লিক করবেন, এখানে আপনি আপনার ফোলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন, ওকে? তো হয়তো আপনাদের এখানে ফোলিগন নেটওয়ার্কটা থাকবে না, যে অ্যাডেড নেটওয়ার্ক উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ফোলিগন নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কিন্তু সরাসরি ওয়ালেটে আসবেন, এখানে চলে আসবে কিন্তু এই যে আমার ফোলিগন নেটওয়ার্কটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে আমার ফোলিগন নেটওয়ার্কটা কিন্তু এখানে আসে, ওকে? তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর যে ব্রাউজার উপর ক্লিক করবেন, তো ব্রাউজার উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোড নেবে, বুঝছেন? তো আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন, ওই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এনএফটির, ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ওকে? পেস্ট করে যে এখানের উপর ক্লিক করবেন, এখানের উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন, মেটামাস্ক ওয়ালেটে কিন্তু প্রচুর লোড নেই, দেন অবশ্যই প্রত্যেকে অপেক্ষা করতে হবে, ওকে? তো লিঙ্কটা এখানে পেস্ট করার পর আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, এই যে দেখেন এখানে কিন্তু আমার যে এনএফটিটা কিন্তু অলরেডি ক্লেম করা হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু অলরেডি এনএফটিটা ক্লেম করে নিয়েছি, আমার এখন বর্তমানে অ্যাভেলেবেল 0। তো আপনাদের এখানে নট এলিজিবল থাকবে, বুঝছেন? নট এলিজিবল থাকলে এখানে আপনাদের টুইটারের অ্যান্ড ডিসকর্ডের টাস্ক দিবে, টুইটারের টাস্কটা আপনারা তো সম্পূর্ণ পারেন, ওটা আর বলা লাগবে না। যদি না পারেন তাহলে আপনারা যে কাজটা করবেন, এই যেখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ওকে? তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে মোর মধ্যে ক্লিক করবেন, সরি মোর না, এই যে এখানে প্রোফাইলের উপর ক্লিক করবেন, ওকে? গ্যালাক্সি আইডি এখানে ক্লিক করে প্রোফাইলের উপর ক্লিক করবেন, দেন প্রোফাইলের উপর ক্লিক করলে যে এখানে কিন্তু আপনার মানে আগে ইউজারনেম এগুলো যদি সেটিং না থাকে, ইমেল টিমেল দিয়ে ইউজারনেম এগুলো সেটিং করে নেবেন, ওকে? তো এরপরে যে এখানে দেখেন সব কিছু চলে আসবে, যেমন এই যে আমার টুইটার কানেক্ট আছে, ডিসকর্ড কানেক্ট আছে, বর্তমানে আমার যে টুইটার অ্যান্ড ডিসকর্ড আমার ফোন আছে, ওই ডিসকর্ড অ্যান্ড টুইটারটা কিন্তু আমার এখানে কানেক্ট আছে, এই জন্য কিন্তু আমার ডিসকর্ডটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনাদের অনেকের হয়তো ডিসকর্ড কিন্তু আমরা ইয়ারড্রপের জন্য বারবার চেঞ্জ করি, তো আপনারা হয়তো আগে যে ডিসকর্ডটা নামাইছেন ওই ডিসকর্ডটা কিন্তু আপনাদের ওয়ালেটে লগ ইন হয়ে আছে, এই জন্য কিন্তু আপনারা এখান থেকে ডিসকর্ডে কাজটা করলে আপনাদের ভেরিফাই হয় না। তো আপনারা কীভাবে ওই ডিসকর্ডে মানে আগেটা ইয়ে করবেন, মানে লগ আউট মারবেন, তা দেখে এখান থেকে এই যে এখানে এডিট উপর ক্লিক করবেন,
এই যে এডিট উপর ক্লিক করার পর এই যে এখানে দেখেন সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কের উপর ক্লিক করবেন। সোশ্যাল লিঙ্কের উপর ক্লিক করলে এই যে দেখেন আমার বর্তমানে কিন্তু এই টুইটারটা আমি ইউজ করি, এটা আছে। তারপর বর্তমানে আমার ডিসকর্ড এটি ইউজ করি, এটা আছে। কিন্তু আমি যখন আমার মানে কিছুক্ষণ আগে আমি এটা আমার আগে কিন্তু আমি সবসময় ডিসকর্ডে কাজগুলো করতাম, কিন্তু আমার ডিসকর্ডের টাস্কটা কিন্তু কমপ্লিট হতো না, বা টুইটারের টাস্কটা কিন্তু কমপ্লিট হতো। ওকে, তো আসলে আমার মানে ডিসকর্ডটা চেঞ্জ করতাম যে বারবার, এখানে কিন্তু আমার আগে ডিসকর্ডটা রয়ে গেছিলো, এই জন্য কিন্তু আমার ডিসকর্ডের কাজটা হতো না। তো এরপর আমি এখানে আসে আজকে চেক করলাম যে আমার ডিসকর্ড এখানে মানে লগ আউট করা যাবে কি না, আগের ডিসকর্ড যদি থাকে। তো আমি এখানে চেক করে দেখি যে আমার আগের ডিসকর্ডটা ছিল, এখন বর্তমানে যে ডিসকর্ডটা আছে এটা ছিল না। ওকে, তো এরপর আমি কী করি যে এখানে রিমুভ আছে না, রিমুভ উপর ক্লিক করি। দেন এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে রিমুভ উপর ক্লিক করবেন। তো রিমুভ উপর ক্লিক করলে দেখেন আমাদের ডিসকর্ডটা কিন্তু আগেরটা রিমুভ হয়ে গেছে। ওকে, এরপরে যেখানে আবার দেখেন কানের ডিসকর্ড অ্যাকাউন্ট, কানের ডিসকর্ড অ্যাকাউন্ট উপর ক্লিক করবেন। ওকে, কানের ডিসকর্ড অ্যাকাউন্ট ক্লিক করে এখানে আপনার কোন ব্রাউজার না, আপনার ম্যাথামাক্স দিয়ে করবেন। ওকে, যেহেতু ম্যাথামাক্স থেকে আপনারা সবসময় এনএফটি ক্লেম করবেন, সেহেতু ম্যাথামাক্সের উপর ক্লিক করবেন। ম্যাথামাক্সের উপর ক্লিক করলে সরাসরি আপনাদেরকে ডিসকর্ডে ফেজে নিয়ে আসবে, দেন আপনাদের ডিসকর্ডটা লগ ইন করে নেবেন। ওকে, এখানে আপনার বর্তমানে যে ডিসকর্ডটা ইউজ করেন ওই ডিসকর্ডে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি লগ ইন আছে, এই জন্য আমার এখানে বলতেছে আবার অথোরাইজ করার জন্য। তো আপনারা যখন লগ ইন করবেন জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে বর্তমানে যে ডিসকর্ডটা ইউজ করেন ওই ডিসকর্ডটা লগ ইন করার পর এরপর অথোরাইজ করতে বলবে। তো অথোরাইজের উপর ক্লিক করবেন, এই যে অথোরাইজের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু নিউ ডিসকর্ডটা এখানে কানেক্ট হয়ে যাবে। ওকে, তো আমারটা কিন্তু এখানে আমি এভাবে কানেক্ট করছি। এরপর আমি ডিসকর্ডের মানে ওদের ডিসকর্ডে জয়েন করে ওদের ডিসকর্ডে যে জেনারেল সেটে হাইটে লিখছি। তো একটু ওয়েট করেন, এই যে আমার কিন্তু এখানে এখন ডিসকর্ডটা কানেক্ট হয়ে গেছে, বুঝছেন? মানে আমার এখন আবার মানে বর্তমানে ডিসকর্ডটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এখানে আপনাদের ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাবে, এরপর আপনি লগ ইন হয়ে গেছে। ওকে, তো এরপর আপনি আপনার ওই যেখানে মানে এনএফটি কাজ করবেন ওখানে চলে যাবেন, ওই পেজটাতে চলে যাবেন। ওই পেজটাতে যেয়ে আপনি আপনার ডিসকর্ডের বেনিফিট উপর ক্লিক করবেন, মানে ওদের ডিসকর্ডে জয়েন করবেন। দেখবেন আপনি বর্তমানে যে ডিসকর্ডটি ইউজ করেন ওই ডিসকর্ডে যখন এখানে লগ ইন করবেন, এরপর ওদের ডিসকর্ডে জয়েন করার পর এখানে বেনিফিট উপর ক্লিক করলে কিন্তু আপনার ডিসকর্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার ক্লেম এনএফটি অ্যাভেলেবেল চলে আসবে, এরপর এনএফটিটা ক্লেম করে নেবেন। কারণ অনেকে দেখলাম এই ডিসকর্ড আসলে মানে ডিসকর্ডে প্রবলেম, ডিসকর্ডের কারণে আপনারা এনএফটিটা ক্লেম করতে পারেন না। মানে কারণ হলো এখানে আপনাদের আগের ডিসকর্ডটা কিন্তু আপনাদের মানে অ্যাকাউন্টে রয়ে গেছে, মানে আগের ডিসকর্ডটা। এই জন্য আপনারা নতুন ধরেন ইয়ারড্রপের জন্য ডিসকর্ড তো আমাদের চেঞ্জ করতে হয় প্রতি সাত মাসে মাসে। তো নতুন যে ডিসকর্ড দিয়ে জয়েন করেন ওটাই হয়, কিন্তু আপনার আগের ডিসকর্ডটা রয়ে যাওয়ার কারণে, কানেক্ট থাকার কারণে কিন্তু আপনি তো আগের ডিসকর্ড থেকে জয়েন করেন, আপনি তো জয়েন করেন নতুন ডিসকর্ডটা থেকে। তো আপনি নতুন ডিসকর্ডে জয়েন করেন, বাট আপনার ওখানে কানেক্ট হয়ে গেছে আগের ডিসকর্ডটা, এর জন্য কিন্তু আপনার ভেরিফাই হয় না। ওকে, তো আমি যেভাবে দেখেছি ওখানে এডিট অপশনে যায় আপনি আপনার ম্যাথামাক্সে, যদি আপনার আগে ম্যাথামাক্সে কখনো এনএফটি ক্লেম করা না থাকে তাহলে আপনি সব কিছু এখানে নতুন করে করতে হবে। টুইটারে লগ ইন করবেন, নতুন ডিসকর্ডটা লগ ইন করবেন, তারপর এরপর থেকে আপনি সবসময় এখানে এই ম্যাথামাক্স থেকে এনএফটিগুলো ক্লেম করবেন। যতগুলো গ্লাক্সির এনএফটি দিই সবগুলো এখান থেকে আসি ক্লেম করবেন, এবং যতগুলো ডিসকর্ডের টুইটারে এনএফটি দিই সবগুলো এখান থেকে ক্লেম করবেন ম্যাথামাক্স থেকে। এবং আপনি ডিসকর্ড চেঞ্জ করলে তাও আপনি ওই যে এডিট অপশনে যেয়ে আপনার ডিসকর্ডটা চেঞ্জ করে নেবেন, নিউ যেটা খুলবেন ওটা কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। ওকে, তো এবার আপনারা অনেকে বলতেছেন নাকি আপনার ডিসকর্ডে মানে এখন আপনাদের ডিসকর্ড মানে সব কিছু ঠিকঠাক আছে, বা ডিসকর্ড বেরিফাই হচ্ছে না। তো ডিসকর্ড বেরিফাই হচ্ছে না বর্তমানে, ওদের এখানে কিন্তু রুল নিতে হবে, বুঝছেন? মানে ওদের ডিসকর্ডে রুল নিতে হবে। তো আপনি ওদের ডিসকর্ডে যাবেন, ওদের ডিসকর্ডে যা জেনারেল সেটে যা হাই হ্যালো লিখবেন, ওখানে লেভেলটা আপনার বাড়াবেন। দেন আমি কিন্তু যখন এনএফটি আবার শেয়ার করছি তখন কিন্তু আপনাদেরকে আমি আগে এনএফটি শেয়ার করে তারপর আমি এনএফটিটা ক্লেম করছি, বুঝছেন? আমি ভাই আমার ম্যাথামাক্সে এখানে পাঁচ মিনিট সময় দিয়ে আগে আমি আমার সব কাজ কমপ্লিট করছি, এরপর যে আমি এনএফটি ক্লেম করতে গেছি। বাট আমার ডিসকর্ডে শুধু আমি বেরিফাই উপর ক্লিক করে জয়েন করে জেনারেল সেটে একটা হাই লিখছি, আমার সাথে সাথে কিন্তু রুল দিয়ে দিছে ওরা। এরপর আমি বেরিফাই উপর ক্লিক করছি, দেন আমার ডিসকর্ডটা কিন্তু হয়ে গেছে, এরপর আমার এনএফটিটা আমি ইনস্ট্যান্ট ক্লেম করে নিছি। বাট এখন দেখলাম অনেকের মানে রুল দিচ্ছে না খুব মানে সহজে। তো আপনারা একটু রুল নেওয়ার জন্য একটু ট্রাই করবেন, কারণ বর্তমান সময় ওদের এখানে অনেক ইউজার হয়ে গেছে, বুঝছেন? মানে অফারটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, এই জন্য দেন মানে এখন রুল সহজে পাবেন না। তো প্রত্যেকে ট্রাই করেন। তো আমি মানে এখন যে আপনি এনএফটিটা ক্লেম করবেন এটা নিয়ে আমি মূলত বলিনি, আমি বলছি বুঝাতে চাইছি যে আপনাদের ডিসকর্ডের প্রবলেমটা কিন্তু যতগুলো গ্যালাক্সি ডট মানে গ্যালাক্সির এনএফটি দিয়ে সবগুলোতে কিন্তু হয়। তো ওই প্রবলেমটা নিয়ে আমি কিন্তু সমাধান করার চেষ্টা করছি এই ভিডিওতে। তারপরে এইভাবে আমি যখন যেভাবে দেখেছি এইভাবে আপনি ডিসকর্ডের যদি নিউ ডিসকর্ডটা আপনি কানেক্ট করেন, দেখবেন আপনার যতগুলো ডিসকর্ডের এনএফটি আছে সবগুলো আপনি ডিসকর্ডে জয়েন করে বেরিফাই ক্লিক করবেন, দেন আপনার ডিসকর্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি আপনার এনএফটিটা ক্লেম করে নিতে পারবেন। সেম টুইটারও এরকম, আপনি চেক করবেন আগে আপনার টুইটার বর্তমানে কোনটা ইউজ করেন এবং ওখানে টুইটার কোনটা কানেক্ট আছে। যদি আগেরটা টুইটার কানেক্ট থাকে তাহলে নিউটা কানেক্ট করে নেবেন। এইভাবে কিন্তু আপনি আপনার সবগুলো চেঞ্জ করতে পারবেন এডিটে যেয়ে। ওকে, তো ব্যাস আশা করি বুঝছেন। অবশ্যই প্রত্যেকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে হেল্প গ্রুপ আছে, হেল্প গ্রুপে আসবেন, স্ক্রিনশট দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।